তো নমস্কার বন্ধুরা, ইন্ডিকেটেড ফার্মিং এর আজকে আবার একটি নতুন এপিসোড নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, আমাদের যে কমার্শিয়াল প্রজেক্টে র‍্যাবিট ফার্মিং এর যে কমার্শিয়াল প্রজেক্টে তার প্রিপারেশন এখনো পর্যন্ত প্রায় 40% কমপ্লিট হলো। তো বুঝতেই পাচ্ছেন আমরা এর মধ্যে দুটো পদ্ধতি, মানে টোটাল যে র‍্যাবিট ফার্মিং এর দুটো স্টেপ থাকে, সেই দুটো স্টেপই এখানে কমপ্লিট করব। একটা হচ্ছে লিটার পদ্ধতি আর একটা হচ্ছে খাঁচা পদ্ধতি। তো লিটার পদ্ধতির জন্য দেখতেই পাচ্ছেন যে 3 ফুট বাই 10 ফুট টোটাল, একটা টোটাল এরকম চারটে খোপ করে নিয়েছি। এই চারটে খোপে একটা লিটার থাকবে, মানে একদম মাটিতে যেটা হয়। সো সেই জন্য লিটার পদ্ধতি তৈরি করার জন্য যেটা প্রয়োজন হয়, আপনাদেরকে আমি আমার বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে খরগোশের লিটার পদ্ধতি কমপ্লিট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা বাংলাদেশ বা ভারতবর্ষ যেখানেই থাকি না কেন, আমরা কিন্তু বন্যা কবলিত বা নদীমাতৃক দেশের মধ্যে থাকি। তো সেই জন্য এই লিটার পদ্ধতি করতে গেলে আগে আমাদের এই যে বনাঞ্চলে যে ইঁদুর বা সাপটাপ এরা বেশিরভাগ সময় চলে আসে, তো সেই জন্য আজকে টোটালি এই যে লিটার পদ্ধতির যে লিটার হবে যেখানে, সেই খাঁচাগুলোকে জল দিয়ে পুরো, মানে সেই খোপগুলোকে পুরো জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। কারণ যদি কোনো রকম ইঁদুর বা সাপ বা ভিতরে কোনো বড় গাড্ডা থাকে, সেগুলো যেন চোখে পড়ে। এরপর কী করা হবে এর উপরে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসব। এর উপরে সুন্দরভাবে ইট বা কোনো রকমের রাবিশ টাবিস দিয়ে একটু সিমেন্ট দিয়ে মুখটা মেরে দেওয়া হবে, মানে যেভাবে হোক মোটামুটি কোনো রকমভাবে কোনো ইঁদুর বা কোনো রকম সাপ না গাড্ডা করতে পারে। তো সেই জন্য, কারণ লিটার পদ্ধতির মেন, খরগোশ যখন বাচ্চা দেয় সবথেকে স্বাচ্ছন্দ্য বোধ করে মাটিতে, কারণ খাঁচার থেকেও লিটার পদ্ধতিতে র‍্যাবিট ফার্মিংয়ের মজাটা এখানে, খরগোশ তার বাচ্চা দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সেই জন্য লিটার পদ্ধতি আজকে আমি একটু ভালোভাবে দেখাবো। জল দিয়ে টোটালটাই ভিজিয়ে দিয়েছিলাম আমি, এবং জল দিয়ে ভিজিয়ে দেওয়ার পরে টোটাল দেখে নেওয়া হলো আজকে গাড্ডা কত, কতটা কি গাড্ডা ছিল বা লেভেলটা। এরপরে আরও একটা জিনিস হবে, এটাকে প্রায় 3 দিন ধরে জল দিয়ে ভিজিয়ে রাখা হবে। আবার মানে 3 দিন এরকম জল ওভারলোড করে দেওয়া হবে, যতটা মাটি বসে যাওয়ার বসে যাবে, এবং যতটা কোনো যদি গাড্ডা থাকে বা কোনো পোকামাকড় যা কিছু কোনো বিষাক্ত জিনিস যদি এরিয়ার মধ্যে থাকে, সেটা জলে এরা কেউ থাকতে পারে না, তারা বেরিয়ে আসবে। তো এরপরেও আরও স্টেপ বাই স্টেপ, এটা তো একটা লিটার হচ্ছে, এর উপরে এই যে দেখতে পাচ্ছেন এই পোর্শনগুলোতে এবারে খাঁচা উঠবে, খাঁচাগুলোও দেখাবো। তো ইন্ডিকেটেড ফার্মিংয়ের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এবং আশা করছি এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, এবং আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ভবিষ্যতের জন্য আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা আসছি, প্লিজ একটু আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।